জানাচ্ছি, এবং আজকে আপনাদের সামনে আরেকটি অ্যাপস নিয়ে হাজির হব যেটার মাধ্যমে আপনারা কিছু ইনকাম করতে পারবেন। তো ইনকাম করার জন্য যে কাজটি করতে হবে, আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এবং সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার কোনো কাজ করতে হবে না। এটা প্রথমেই রিলিজ হয়েছে এবং এটার কাজ হচ্ছে শুধু রেফারেল করা। আমি আপনাকে রেফারেল করছি, আপনি আপনার ফ্রেন্ডকে রেফারেল করবেন, এইভাবে অন্তত 20 জনকে রেফারেল করলে আপনি $20 পেয়ে যাচ্ছেন। আর এটা খুবই সিম্পল, আর কোনো কাজ করতে হবে না। তো চলুন সরাসরি আমরা অ্যাপসে চলে যাই, অ্যাপসে গিয়ে সরাসরি এটা দেখি এবং এটা সম্পর্কে অনেকে কি বলেছে সেগুলো আমরা দেখব। তো চলে এলাম এই অ্যাপটিতে। অ্যাপসটির নাম দেখুন, কানেক্ট অ্যাট লিঙ্ক। এটার কাজ হচ্ছে যে আপনার ভবিষ্যতে HTML টাইপ বা ওয়েবসাইট যারা চালান তারা বুঝতে পারবেন। তো আপনাদের কাজ কিছুই করতে হবে না। এখন এটা হচ্ছে একদমই নতুন, মাত্র 15 দিন হয়েছে এটা রিলিজ হয়েছে, 15 দিনও হয়নি। তো যাই হোক, এটা রেটিংটা দেখেন আপনারা 4.6, এবং এটা ইউজ করছে 1000, অনলি 1000 ডাউনলোড হয়েছে, মানে খুবই নতুন। এটা যদি আমরা ডেটটা দেখতে যাই, দেখুন রিড মোর, এখান থেকে যদি আমরা এটা ডেট দেখি যে 30 সেপ্টেম্বর, এটা চলছে আজকে, আমার ভিডিওটা করা হচ্ছে 12 অক্টোবর, অর্থাৎ 12 দিন আগে এটা রিলিজ করা হয়েছে। এবং এটার দেখুন নিচে এদের অ্যাডমিনের জিমেলটা দেওয়া আছে, ডেভেলপারের জিমেল, তো এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটা সম্পর্কে যারা মতামত দিয়েছে তাদের বিষয়টা আপনারা এখানে নিচে দিয়ে খেয়াল করতে পারেন, যেটা গুড, এটা উজ্জ্বল, খুব ভালো বিটকয়েন অ্যাকাউন্ট, মানে জাস্ট তাদের ইয়াগুলো করছে। তো আপনারা এটা জাস্ট ওপেন করবেন, অর্থাৎ আমার রেফারেল লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি প্লে স্টোরে আসতে পারেন। প্লে স্টোরে এসে আপনারা জাস্ট ওপেন করবেন ডাউনলোড করে, একদমই ছোট একটি অ্যাপস, মাত্র 7 MB। তো করার পর আপনাকে একটা রেফারেল আপনার ডিটেল দিতে হবে, এক কথায় আপনার ডিটেল দিতে হবে। এটা পেমেন্ট প্রসেসরগুলোও খুবই সিম্পল, আমি পর্যায়ক্রমে সবগুলো দেখাচ্ছি। আমিও প্রথমে এটা ওপেন করছি, তাই আপনাদেরকে এটা পর্যায়ক্রমে দেখাচ্ছি। জাস্ট আমি ওপেন করলাম, ওপেন করার পর ঠিক এরকম চলে আসবে। তো দেখুন আমার এখানে উপরে দেখাচ্ছে যে আমার একটা নাম দিতে বলবে, যে আমার ফুল নেম যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে আমার ফুল নেম এবং ইউজার নেম। ইউজার নেম সবাই জানেন, আমার ইউজার নেম সবসময় যেটা ব্যবহার করি ST, তারপর হচ্ছে 111। এটা এর আগেও বডিতে আমি ইউজ করেছি আপনারা জানেন। এখন আমার হচ্ছে ইমেল এবং আমার ফোন নাম্বার, ফোন নাম্বার যাকে অবশ্য কান্ট্রিটা ইন্ডিয়া দেওয়া থাকে, এই ক্ষেত্রে আপনারা কান্ট্রিটা আগে চেঞ্জ করে নেবেন যে যে দেশের থাকে। নাম্বার দিয়ে কিন্তু টাকা উইথড্র করা হয়। তো এখানে আপনার মিনিমাম 6 ডিজিটের একটা পিন দিবেন, 6 বা তার বেশি দিতে পারেন, তো মিনিমাম 6 দিবেন, এটা একটু প্রোটেক্টের জন্য। তো আমি এখন পিনটা দিচ্ছি, দুইটা জায়গাতে কিন্তু একই পিন দিতে হবে, দেওয়ার পর নিচের দিকে সাবমিট করতে হবে। তো যাই হোক, আমার পিনটা দিলাম, দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করলাম, জাস্ট একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আমার অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো চলুন এখন দেখে নেই, যে দেখুন আমার সব কিছু সাকসেসফুলি দেখাচ্ছে, এবং এখানে OTP এন্টার OTP এটা দিতে বলতেছে। এখন OTP বলতে কি বোঝানো হয় সেটা অনেকেই হয়তো বুঝতে পারবে না। এটা হচ্ছে যে আপনি যে ফোন নাম্বারটা ইউজ করলেন সেই ফোন নাম্বারে একটা কনফার্মেশন কোড বা ভেরিফিকেশন কোড বলেন, যাই বলেন, সেটা চলে আসবে। তো আমারও এখানে একটা কোড চলে আসছে এটা ভেরিফিকেশন করার জন্য, যে আসলে আমি সেই পার্সন কি না। তো এটা আমি বসিয়ে দিলাম, এটা অনেকেই হয়তো বুঝতে পারবেন না OTPটা কি। তো যাই হোক, এটা আপনার ফোনের মধ্যে একটা মেসেজে কোড দেওয়া থাকে, সেই কোডটা দেওয়ার পর আবার আপনি সাবমিট করবেন, যদি না আসে তাহলে রিসাবমিট দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেল। তো এখন বলা হচ্ছে এন্টার পিন, তার মানে আমি কি সেই পার্সন কিনা, আবার আমাকে এন্টার পিন দিতে বলতেছে। তো আমি আবার এন্টার পিন দিব, যদি মনে না থাকে নিচে দিকে ফরগেট পিন আছে, তো আমার যেহেতু মনে আছে সেক্ষেত্রে আমার এন্টার পিনটা দিয়ে দিচ্ছি। যাই হোক, আমার পিনটি এন্টার করলাম, এন্টার করার পর জাস্ট সাবমিট করে দিলাম। একটা বিষয় খেয়াল রাখবেন, অ্যাকাউন্টটা আপনি ফিল আপ করবেন। হ্যাঁ, দেখুন আমার এখানে সব কিছু ওকে হয়ে গেল। তো আমার লগইন আইপি টাইপি সব কিছু দেখাচ্ছে, এক কথায় কানেক্ট অ্যাড লিঙ্ক অফার, এখান থেকে আপনার অফারগুলো দেখতে পারেন।
সার্ভে পিপিসি এগুলো আমাদের কিচ্ছু করার দরকার নেই। তো আমার এখন কথা হচ্ছে যে আমার নেম জাহেদুল ইসলাম, তারপরে এখানে যে অনেকগুলো কাজ আছে সব কিছু আপনি ফুলফিল করুন যেটা যেটা দেওয়া যায়, বিশেষ করে মাই অ্যাকাউন্ট, তারপর মাই প্রোফাইল এগুলো দিতে পারেন। এবং রেফারেলসের ক্ষেত্রে আপনি গিয়ে দেখতে পারেন যে আপনার কতগুলো রেফারেল রয়েছে, যেহেতু আমি এইমাত্র খুললাম সেই ক্ষেত্রে আমার রেফারেল থাকার কথা না, তো আবার আমি অ্যাকাউন্টে যাচ্ছি। আর আপনি যখন কাউকে রেফারেল করতে যাবেন বা আপনিও তো এরকম রেফার করতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আমি দেখাচ্ছি, এই উপরের দিকে থ্রি ডট আইকনটা এখানে যাবেন না, এখান থেকে না সরাসরি যে হোম আইকনটা বা হোম বাটনটা আছে বা হোম পেজটা আছে, তো এখানে আপনারা খেয়াল করেন যে মাঝখানে ক্লিক করলে এটা একটু চেঞ্জ হচ্ছে। তো নিচের দিকে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট সাপোর্ট অ্যান্ড হচ্ছে শেয়ার। এখন শেয়ার যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন এখানে শেয়ার চলে আসছে। তো শেয়ারে ক্লিক করলে আপনার যতগুলো আছে, যে দেখুন ফেসবুক, মেসেঞ্জার, শেয়ার, ব্লুটুথ, ইমেল, জিমেল, ইমো, ভাইবার, যাই থাকুক না কেন সব কিছু চলে আসবে। তো এটার মাধ্যমে আপনারা রেফারেল করতে পারেন, বা চাইলে আপনার যে রেফারেল কোডটা রয়েছে সেটাও কিন্তু একজন ইউজ করতে পারে। তো যেমন আমার রেফারেল কোড, অর্থাৎ আমার ইউজার নেম যেটা, সেটাই কিন্তু আমার রেফারেল কোড। তো যাই হোক, আপনারা সরাসরি রেফারেল করলেই বুঝতে পারবেন, শেয়ার করলেই বুঝতে পারবেন। আর হিস্টোরিগুলো তো এই যে শেয়ার বোনাস কত পেলেন, তারপর রেফারেল বোনাস কত পেলেন, সব কিছু এখানে শেয়ার করবেন মানে দেখাবে। আর কারেন্ট ব্যালেন্সটা তো মেইন অ্যাকাউন্টে দেখাচ্ছে, আর উপরের দিকে আমার ফোন নাম্বার এবং জিমেলটা দেখাচ্ছে, এবং একদম উপরে আমার নেম দেখাচ্ছে, এবং ফ্রি, এক কথায় আমার অ্যাকাউন্ট নতুন, সেক্ষেত্রে কিছুই দেখাবে না, এটাই স্বাভাবিক। তো বিষয়টা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন, এবং পাশাপাশি যদি কোনো সমস্যা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেহেতু আমার ফোন নাম্বারটা এখন দেখেই ফেললেন। আমার এই কন্ট্যাক্ট নাম্বারে দেখুন, আমার উপরের দিকে হচ্ছে S3111, এটা হচ্ছে আমার রেফারেল, দেন হচ্ছে ফোন নাম্বার এবং ইমেল, সব কিছুই দেখাচ্ছি, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা এটা ইউজ করবেন। আজকে এই পর্যন্তই।